বিদার এলাকার বাবাজিরা বন্ধুরা রে সবাই সাক্ষী দিলেন আমাদের জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনারা সবাই একটা সাক্ষী দিবেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা বসবাস করি এই আসমানের নিচে জমিনের উপরে। আমার আল্লাহ আল্লাহলুকাতের মধ্যে শ্রেষ্ঠ একটা মাকলুকাত আল্লাহ জগতের মধ্যে রাখলেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর গো ওই শ্রেষ্ঠ মাকলু নাম কি সবাই এক বাক্যে তালে এক সুরে বলবে হুজুর ওই শ্রেষ্ঠ মাকলু নাম হইল আশরাফুল মাকলুকাত ও হুজুর আশরাফুল মাকলুকাত কারা এবার আপনাদেরকে এই প্রশ্ন করলে আপনারা সবাই জবান খুলে বলবেন আশরাফুল মাকলুকাত হলো তারা যারা হইল আখির জামানার পয়গাম্বর আখির জামানার নবী আল্লাহ পাকের নূরের নবী যিনি রহমাতুল্লাহ আলামিন রহাতুল আশিকিন সিরাজ মনির যেই নবীর কথা আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে একবার নয় দুইবার নয় তিনবার নয় আমার আল্লাহ শুধু এই কোরআন শরীফ আমার নবীর জন্য নাজিল করলেন ও বন্ধু ওই রহমাত আল্লিল আলামিন নবীর উম্মত যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারা আর তারাই হইল আশরাফুল মাকলুকার সর্বশ্রেষ্ঠ বান্দা আপনাদের কাছে জানতে চাই বাবা আশরাফুল মাকলুকাত আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা ওই আল্লাহ পাককে খুশি করার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ওই খুশি করার জন্য আমি আপনাদের সবার কাছে বলবো আপনারা প্রশ্ন করতে পারেন শামীম রেজা আপনি এই এলাকার মধ্যে নতুন হতে পারেন আমরা তো কম শুনি না আমাদেরকে আর একটু বলে দেন আল্লাহকে খুশি করার জন্য কি করা লাগবে আমি জানি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমার পর্দারালের মা বোনেরা শুনতেছেন ও মা আপনিও তো মাঝে মাঝে প্রশ্ন করেন আমরা এমন একজন আল্লাহর বান্ধা আমরা তো এখনও পর্যন্ত আমার আল্লাহকে খুশি করতে পারি নাই হুজুর আমাদেরকে বলে দেন আমার আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে কি কি করা লাগবে আমার আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করা লাগবে ওই কাজটা হলো অজু অবস্থায় পবিত্র থাকা লাগবে কেমন থাকা লাগবে পবিত্র পবিত্র থাকা লাগবে দুই নাম্বার হুজুর আমাদেরকে বলে দেন আল্লাহকে খুশি করার জন্য দ্বিতীয়ত কি করা লাগবে ওই দুই নাম্বার কাজটা হলো হালাল রুজি বক্ষণ করা লাগবে হুজুর তিন নাম্বারে আল্লাহরে খুশি করার জন্য কিসের প্রয়োজন এবার তিন নাম্বারে আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম পবিত্রতা দুই নাম্বারে হালাল রুজি মানে হারাম ত্যাগ করা লাগবে সুদ খাওয়া যাবে না গোশ খাওয়া যাবে না পরের সম্পত্তি বক্ষণ করা যাবে না দুই নাম্বারের পরে তিন নাম্বারটা কইল আল্লাহকে খুশি করার জন্য পাক ফ্রাবুল আলমিনের একটা কিতাব আছে ওই কিতাবটার নাম হলো আল কোরআন যেই কোরআনের মধ্যে কোনো ভুল কথা বলেন না কোনো ভুল ওই কোরআনটাকে মানতে হবে কোরআনটাকে বুঝতে হবে ওই কোরআন শরীফকে যদি বেশি বেশি তেলাওয়াত করতে পারেন গো আমার আল্লাহ খুশি হইয়া যায় আমার পর্দার আড়ালের মা বোনেরা ডাক দিয়া বলবে হুজুর আমার আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহর কোরআন তেলাওয়াত বললে আমার আল্লাহ খুশি হইয়া যায় আপনার কাছে জানতে চাই আমরা তো কোরআন তেলাওয়াত কম কম করি না ও মা আপনি কোরআন তেলাওয়াত কেমন করেন জানি না আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার থাকবে মাগো মা আপনার ঘরের মধ্যে বরকত নাই টাকা পয়সা ইনকাম করে কিন্তু টাকা পয়সা দিয়া বরকত করতে পারেন না আপনার ঘর থেকে ছাড়ে না ও আমি আপনাদের কাছে আপনার সন্তান হিসাবে আবদার করি গো আপনি যদি আপনার ঘরে রোগবালা মুসিবত দূরে ঠেলা দিতে চান রুকবালা মুসিবত থেকে মুক্ত থাকতে চান আপনি যদি খোদাই রহমত চান বরকত চান রিজিকের ফয়সালা চান আমি আপনাদের কাছে বলবো আমার আল্লাহ ফাকের কোরআন বেশি বেশি তেলাওয়াত করা লাগবে আপনারা জবান খুলা বলেন আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হই আমরা সবাই ওই আল্লাহ পাকের কোরআন বেশি বেশি তেলাওয়াত ঘুরে চাই কি চাই না তাহলে সবাই আমার সঙ্গে